মেট্রো রেল প্রজেক্ট আমাদের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট ফাস্ট ট্র্যাক প্রজেক্টের অন্তর্গত যেটা শুনতে পাচ্ছি যে এই বছরের শেষের দিকে একটি অংশ চালু করা হবে তখন এসে বলা হচ্ছে যে ডিজাইনে কয়েকটি জায়গায় প্রবলেম রয়েছে আমরা যখন প্রজেক্ট অ্যাসেসমেন্ট হয় কোনো একটা নকশা বা ডিজাইনের অ্যাসেসমেন্ট হয় তখন কেন এই ভুলগুলো ধরা পড়েনি এখন এই শেষ পর্যায়ে এসে কেন এই ভুলগুলো ধরা পড়ে এটি মোটামুটি একটা আমাদের উন্নয়ন প্রকল্পের যদি অনেক আরও অনেকগুলো ফেনোমেনা থাকে এইটি একটি মোটামুটি পারমানেন্ট ফেনোমেনা হয়ে গেছে যে বড় প্রজেক্ট মানেই হচ্ছে সেটির জন্য আপনাকে কস্ট বাড়াতে হবে সময় বাড়াতে হবে নকশাগত ভুল এবং আরও কিছু কারণে পদ্মা সেতুর চেয়েও ব্যয়বহুল প্রকল্পে পরিণত হতে যাচ্ছে মেট্রো রেল প্রকল্প পদ্মা সেতুর মোট খরচ তিরিশ হাজার একশো কোটি টাকা অথচ মেট্রো রেলের মোট খরচ হতে যাচ্ছে তেত্রিশ হাজার চারশো কোটি টাকা প্রকল্পের নকশায় দেখা গিয়েছে স্টেশনে প্রবেশ এবং প্রস্থানের পয়েন্টগুলো যাত্রীদের জন্য সুবিধাজনক নয় তাহলে প্রশ্ন হল নকশা প্রণয়নের সময় এই বিষয়গুলো নিয়ে কি যথেষ্ট গবেষণা করা হয়নি এবং নির্মাণের খরচ এতটা কেন বাড়লো ওয়েলকাম টু আমি শ্রেটফ্রিয়াম আছি আপনাদের সাথে এবং মেট্রো রেলের নকশাগত ভুল এবং খরচ বাড়া নিয়ে আমার সাথে আজকে কথা বলবে আমরা জানলাম যে মেট্রো রেলের স্টেশনে ধরা পড়েছে যে কয়েকটা পয়েন্টে ভুল আছে প্রবেশ করা এবং প্রস্থানের জায়গাগুলো তো এই ভুলগুলো মানে এই ভুলগুলো আসলে কি এবং শেষ মুহূর্তে এসে কেন এটা ধরা পড়ছে মেট্রো রেল প্রজেক্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট ফাস্ট ট্র্যাক প্রজেক্টের অন্তর্গত এই প্রজেক্টটি দু হাজার সালে আসলে অনুমোদিত হয়েছে এবং প্রজেক্টের যে ফিজিক্যাল ওয়ার্কস এটি শুরু হয়েছে দু হাজার ষোলো সালে সে অর্থে প্রায় আপনার নয় বছর পরে এখন এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে এই বছরের শেষের দিকে একটি অংশ চালু করা হবে তখন এসে বলা হচ্ছে যে প্রজেক্টের ত্রুটি কিছু ডিজাইনে কয়েকটি জায়গায় একটু প্রবলেম রয়েছে সেটি তারা বলছে যে স্টেশনগুলো আপনি জানেন যে ষোলোটি স্টেশন হবে এক্সটেনশন বাদ এক্সটেনশন হলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যদি এক্সটেন্ডেড যখন হবে তখন এটি সংখ্যা দাঁড়াবে সতেরোটি স্টেশন তো এই ষোলোটি স্টেশনের বেশিরভাগই কিন্তু একেবারে জনবহুল জায়গায় যেমন কারণবাজার ফার্মগেট মিরপুর এই সব মতিঝিল এই সব জায়গাগুলোতে তো এখন তারা যেটি বলছে যে স্টেশনগুলো থেকে প্রত্যেকটি ট্রেন আসার পরে প্রায় তিন চারশো যাত্রী নামবে এবং তিন চারশো যাত্রী ও উঠবে ওঠানামা করবে তো ফলে ওইখান থেকে বেরোনোর পরে যে ফুটপাত বা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যথেষ্ট স্পেসিয়াস না জায়গা পর্যাপ্ত না ফলে তাদের চলাচল বাধাগ্রস্ত হতে পারে এখন তারা সেটি এই সমস্যার সমাধানের জন্য তারা পাশ দিয়ে ফুটপাথটিকে বর্ধিত করার চিন্তা ভাবনা করছে ফলে সেই জায়গাগুলোকে তাকে কিন্তু আয়দার সেটি সরকারি জায়গা হলে তাদেরকে সেটি অ্যাকোয়ার করতে হবে বেসরকারি জায়গাগুলো হলে অর্থাৎ প্রাইভেট প্রপার্টি হলে সেগুলো তাদেরকে অ্যাকোয়ার করতে হবে বেশ বড় সংখ্যক বড় অর্থ বড় সংখ্যক অর্থ দিয়ে ফলে তারা যেটি বলছে যে এই যে স্টেশনগুলোর বাইরে যে জায়গাগুলো এর বড় অংশই হচ্ছে প্রাইভেট প্রপার্টি ফলে এই জায়গাগুলো তাকে যে বর্তমান দাম আছে তার চাইতে তিনগুণ বেশি টাকা দিতে হবে যে স্টাফ স্ট্রাকচার আছে সেগুলোর দেড় গুণের দুই গুণ টাকা দিতে হবে ফলে তাদের একটা বড় অংশ তারা যে এই সংশোধনী প্রস্তাব এনেছে বর্তমান প্রজেক্ট কস্ট হচ্ছে বাইশ হাজার কোটি টাকা সেখান থেকে তারা প্রায় সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ সাড়ে এগারো হাজার কোটি টাকার মতো বৃদ্ধির কথা বলছে এই বড় অংশ এই টাকার একটা বড় অংশ খরচ হবে এই জায়গা ক্রয়ের করার জন্য এই জায়গার তৈরি করার জন্য এক কথায় বলতে গেলে যে এই যে মানে যে ল্যান্ড অ্যাকুইজিশন বা এই যে যে মানুষের যে তারা বলছে যে মানুষের যাতায়াতটাকে সুবিধাজনক করার জন্য তাদেরকে এই বাইর দিয়ে ফুটপাথ এক্সটেন্ড করতে হচ্ছে এই জন্যই তাদেরকে খরচ বাড়াতে হচ্ছে তবে মানে আমরা যখন প্রজেক্ট অ্যাসেসমেন্ট হয় কোনো একটা নকশা বা ডিজাইনের অ্যাসেসমেন্ট হয় তখন কেন এই ভুলগুলো ধরা পড়েনি এখন এই শেষ পর্যায়ে এসে কেন এই ভুলগুলো ধরা পড়ছে যেটি বলছিলাম যে কাজ শুরু হয়েছে তাও প্রায় পাঁচ বছর হয়ে গেল অর্থাৎ দু সালে এখন কেন তার আসে এটি ব্যাপারে আমরা আসলে প্রজেক্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে বাংলাদেশে রেল মেট্রো রেল এটি একটি নতুন কনসেপ্ট তো এখানে তারা আসলে এখানে এটার যে আসলে যে কোম্পানি এটি বানাচ্ছে মানে সরকারি যে কোম্পানি ডিএমটিসিএল তার যে এমডি ম্যান সিদ্দিক সাহেব তিনি আমাকে যেটি বলছেন যে তারা আসলে ট্রায়াল অ্যান্ড এরোর বেসিসে তারা অগ্রসর হচ্ছেন যাতে ভুল হলে সেটি থেকে তারা শিক্ষা নিয়ে নতুন করে এটি কাজ করছেন ফলে যখন এই ডিজাইনটি হয়েছিল তখন যারা এটার দায়িত্বে ছিল তিনি যেটি বলছেন যে হয়তো পর্যাপ্তভাবে বুঝে উঠতে পারেনি যে এটিতে পরবর্তী সময়ে সমস্যা হতে পারে ফলে এই যে সমস্যা তারা এখন বুঝতে পারছেন এবং সেটি সংশোধন করার জন্য ব্যবস্থা নিয়েছেন তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে এই ডিজাইনগুলো কিন্তু আমি যেটি বলছিলাম যে সরকারি যে প্রতিষ্ঠান কোম্পানি তারা নিজেরা করছে না তারা কিন্তু কনসালটেন্ট হায়ার করছে সেখানে দেশি বিদেশি বড় বড় কনসালটেন্ট রয়েছে তারা কিন্তু এই ডিজাইনটি করেছে তো সেই ক্ষেত্রে বড় প্রশ্ন এবং যদি এড়িয়ে যায় তাহলে কনসালটেন্ট একটা ডিজাইন দেয় সেটি অ্যাপ্রুভ করার ব্যাপার আছে তো সেটি কিভাবে হলো দিন পরে সময়টি আসলো এটি একটি এই নকশাগত ভুলটা বাদে হ্যাঁ তারা যেটি বলছে যে আরো বেশ কয়েকটি কারণ রয়েছে এটি আসলে বৃদ্ধির পেছনে যেটি হচ্ছে যে আপনি জানেন যে আমাদের এই মেট্রো রেলটি কিন্তু আসলে উত্তরা থার্ড পেজ থেকে মতিঝিল পর্যন্ত হওয়ার কথা ছিল এরপর থেকে মতিঝিল থেকে একটি ওয়াকওয়ে মাধ্যমে কমলাপুর অর্থাৎ বাংলাদেশের যে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন সেটির সাথে কানেক্টেড হওয়ার কথা ছিল পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সেটি মেট্রো রেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক্সটেন্ড করা হবে তো সেখানে একটি নতুন কমলাপুরে আরেকটি নতুন স্টেশন হবে ফলে এই যে যে অংশটি বর্ধিত অংশের জন্য এবং স্টেশন করার জন্য একটা বড় অংশে টাকা খরচ হবে তারা যেটি বলছে আর একটি বিষয় সেটি বলছে যে আসলে যে কোনো দেশেরই মেট্রো রেল শুধুমাত্র লোকজন পরিবহন করে এটিকে লাভজনক করা খুবই কঠিন এবং যেটি অনেকে বলছেন যে এটি অসম্ভব প্রায় ফলে এই এটিকে লাভজনক করা বা এটাকে সাস্টেইন করার জন্য তাদেরকে আরও কিছু আয়বর্ধক প্রকল্প নিতে হবে এটির সাথে যুক্ত করার জন্য তার মধ্যে রয়েছে তারা যেটি বলছে যে স্টেশনকে কেন্দ্র করে প্লাজা তৈরি করবেন সেখানে তারা বিভিন্ন ধরনের কমার্শিয়াল জিনিসপত্র বিক্রি বা ইসের ব্যবস্থা থাকবে পাশাপাশি আরেকটি বিষয় এরকম চারটি স্টেশন প্লাজা তারা করার আসলে প্রাথমিক পর্যায়ে ছিল কিন্তু এটি করার জন্য জায়গা ক্রয় করা হয়নি এবং এটিকে নির্মাণ করার জন্য যে টাকা লাগবে সেটি কিন্তু অ্যালোকেশনে ছিল না এটি নতুন করে যুক্ত করতে হচ্ছে ফলে সেখানে একটি বড় অংশের টাকা প্রয়োজন হচ্ছে তারা আরেকটি বিষয় বলছেন যে আরও বড়ো পার্সপেক্টিভে এটিকে লাভজনক করার জন্য তারা উত্তরা যে সেন্টার স্টেশন আছে সেখানে তারা টিওডি অর্থাৎ ট্রানজিট ওরিয়েন্টেড হাব করার কথা চিন্তা করছেন সেখানে একটি পরিকল্পিত জনবসতি একটা তৈরির একটা পরিকল্পনা করা হচ্ছে সেটির একটি লেআউট করতে হবে আরও সেই জায়গাটা অলরেডি কেনার জন্য টাকা ছিল কিন্তু সেটাকে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রি করা বা অন্যান্য কাজগুলো করার জন্য তাদের আরেকটি বড়ো অংশের টাকা প্রয়োজন হবে ইয়ের বাইরেতে তারা যে কথাটি বলছেন যে আসলে দু সালে প্রজেক্ট অনুমোদন হয়েছে এখন প্রায় আপনার নয় বছর হয়ে গেছে এই সময়ে ডলারের যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ রেট সেটি অনেক বেশি পরিবর্তিত হয়ে গেছে পাশাপাশি যে ভ্যাট তারপর হচ্ছে আপনার এইগুলোর পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে ফলে এই সবগুলো মিলিয়েই কিন্তু তারা বলছেন যে তাদের প্রায় সাড়ে এগারো হাজার কোটি টাকার মতো বাড়ানো লাগবে প্রজেক্ট কস্ট তো এই রকম প্রস্তাবনা দিয়ে তারা সরকারের কাছে প্রেরণ করেছেন এটির উপর আলোচনা হবে আলোচনার পরে এটি একটি কর্তৃক পাশ হবে সেখানে হয়তো যে পরিমাণে তারা চাও চেয়েছে সেটি ঠিক এক্স্যাক্ট হয়তো থাকতেও পারে আবার কিছু কম বেশি হতে পারে কিন্তু এর পরিমাণটা মোটামুটিভাবে এগারো হাজার সাড়ে এগারো হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ এখন যে বাইশ হাজার কোটি টাকা আছে তার চেয়ে এটি বৃদ্ধি পেয়ে প্রায় সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকার মতো হবে আমাদের দেশে কিন্তু বেশিরভাগ বিলম্বের সাথে যেন হাতে হাত রেখে চলে তো জমি অধিগ্রহণ বা তহবিল গঠন থেকে শুরু করে বাস্তবায়নের মাঝপথে নকশার ত্রুটি তো এটা কেমন একটা নিয়মিত অবস্থা হয়ে গিয়েছে এটা কেন এটা কি আমাদের মানে কোনো অনিয়মের কোনো বিষয় আছে এটার সাথে জড়িত হ্যাঁ দেখুন না এটি যদি বলি যে আমাদের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আটটি প্রজেক্ট অর্থাৎ ফাস্ট ট্র্যাক্ট প্রজেক্ট এটি কিন্তু এর মধ্যে রয়েছে আপনি মেট্রো রেল বললাম পদ্মা সেতু রয়েছে আপনার পদ্মার সেতুর উপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত যে পদ্মার রেল লিঙ্ক সেটি রয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন তৈরি করার যে প্রজেক্ট এটি রয়েছে এরকম আটটি প্রজেক্ট রয়েছে ফাস্ট ট্র্যাক্ট প্রজেক্ট সত্য কথা বলতে কি এই মেট্রো রেল প্রজেক্টেরও যদি কস্ট বাড়ে অর্থাৎ রিভিশন হয় এবং এটি যেটা বলা হয়েছে যে এটি দু সালে জুন পর্যন্ত মেয়াদ ছিল এটি বৃদ্ধি করা হবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তাহলে কিন্তু আর মাত্র একটি প্রজেক্ট বাকি থাকবে সেটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট যেটির কিনা এখন পর্যন্ত কোনো ধরনের রিভিশন হয়নি বাকি এটি সবার অর্থাৎ সাতটি প্রজেক্টেরই কোনো না কোনোভাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে অথবা সময় বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে গত অর্থ বছরে আমরা দেখেছি যে আমাদের যে প্রায় পনেরোশোর মতো প্রজেক্ট রয়েছে উন্নয়ন প্রকল্প রয়েছে এর তিনশোরও বেশি প্রজেক্ট কিন্তু টাইম এক্সটেনশন করতে হয়েছে ফলে এটি একটি মোটামুটিভাবে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী এগুলো নিয়ে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন কেন এত এত সময় লাগতে কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশনের খরচটা বাড়ছে ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাচ্ছে ফলে এটি মোটামুটি একটা আমাদের উন্নয়ন প্রকল্পের যদি অনেক আরো অনেকগুলো ফেনোমেনা থাকে এটি একটি মোটামুটি পার্মানেন্ট ফেনোমেনা হয়ে গেছে যে বড় প্রজেক্ট মানেই হচ্ছে সেটির জন্য আপনাকে কস্ট বাড়াতে হবে সময় বাড়াতে হবে তো যে বিষয়টা আপনি বলেছেন যে যে কারণগুলো যে আসলে অনেক সময় হয় আমাদের যে বড় বড়ো প্রজেক্টগুলোকে আমাদের বাইরের দেশ থেকে অর্থায়নের উপর নির্ভর করতে হয় তাদের তাদের মর্জির উপর অনেক সময় সময় বৃদ্ধি নির্ভর করে ল্যান্ড অ্যাকুইজিশনের একটা অত্যন্ত কমপ্লেক্স প্রসেস জায়গা বিভিন্ন ধরনের এজেন্সি যুক্ত থাকে ফলে এটি করতে সময় লাগে এই এগুলো সবই সত্য কথা এবং এগুলো কিন্তু আমরা সবাই জানি আমরা যেমন জানি যারা এগুলোর সাথে যুক্ত তারা কিন্তু আরো ভালোভাবে জানে তো তারা কিন্তু প্ল্যানটা সেভাবেই তৈরি করতে পারেন কিন্তু সেটি কিন্তু হচ্ছে না আমরা দেখছি যে তারা একটা নির্দিষ্ট সময় পরে এসে বলছেন যে আমাকে কস্ট বাড়াতে হবে আমাকে সময় নিতে হবে তো তারা এটা জানার পরও করছেন তার মানে হচ্ছে যে তারা জেনেই এই ভুল কাজটা করছেন বা প্ল্যানটা ঠিক করতে পারছেন না একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলেন বিশেষজ্ঞরা যে এই যে যে বারবার আমরা একই নিয়মের হয়ে যাচ্ছে একটা কি বলে ইটার সাথে যারা যুক্ত এই যে যাদের কারণে যারা সময় মতো প্ল্যানটা করতে পারছে না যে সময়ে বাস্তবায়ন হওয়ার কথা সেটি করা যাচ্ছে না এদের কাউকে কিন্তু কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা হয় না এমন পাওয়া যাবে না যার ভুলের কারণে বা যার সঠিক সিদ্ধান্তের কারণে প্রজেক্টের দেরি হয়েছে তাকে কোনো ধরনের প্রিয় অ্যাকশন দেওয়া হয়েছে এরকম কিন্তু উদাহরণ আপনি পাবেন না ফলে এই যে দায়বদ্ধতার অভাব যাদের কারণে প্রকল্পটি ঠিক আমাদের এরকম একটা তাই বলছেন বিশেষজ্ঞরা তাই বলছেন আপনি আপনার কারণে যদি আপনি যদি কোন একটা ভুল করেন সেই ভুলের জন্য যদি আপনি শাস্তিমূলক ব্যবস্থা না পান তাহলে কিন্তু আপনি কিন্তু সেটিকে আপনার মনেই হবে না যে আপনি একটা ভুল করছেন বলে এই যে আমি বলছি যে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে সেই কারণের ভিত্তিতে যে সঠিক প্ল্যান করার দায়িত্ব কিন্তু আপনার এবং সেটি যদি আপনি ঠিক ঠিকমতো করতে না পারেন সেটির জন্য কিন্তু আপনাকে দায় দায়বদ্ধ করা দরকার সরকারের সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি না ফলে বিশেষজ্ঞরা বলছেন যে এটি একটি সবচেয়ে বড় কারণ এই যে কস্ট এবং টাইম যে ওভাররান হচ্ছে ফলে আপনি যেটি বলছেন যে এখানে অনিয়মের বিষয়টি আসছে কিনা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে যে নিয়মে যাওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না ফলে এটিও কিন্তু এক ধরনের অনিয়ম যে আপনি যেটি করতে চাচ্ছেন যে নিয়মে করতে চাচ্ছেন সেটি কিন্তু ঠিকভাবে হচ্ছে না ফলে আমরা দেখছি যে প্রতিনিয়ত সময় বাড়ছে সময় বাড়ার সাথে সাথে কষ্ট বাড়ছে এবং এই টাকা এগুলো কিন্তু বেশিরভাগ বড় প্রজেক্টের টাকা কিন্তু আমরা কিন্তু লোন হিসাবে পেয়ে পাই আমাদের যে জনগণের যে অর্থ সেই অর্থ কিন্তু আমরা সরকারকে দিচ্ছি সেই সরকার কিন্তু সেই অর্থ যে লোন লোনের টাকা তাদেরকে কিন্তু পরিশোধ করতে হচ্ছে ফলে আল্টিমেট এবং যে উদ্দেশ্যে এই প্রজেক্টগুলো করা হচ্ছে মানুষের যোগাযোগ ব্যবস্থা বলেন বা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার কথা বলেন সেটি কিন্তু যে সময় হওয়ার কথা সেটি হচ্ছে না মানুষ কিন্তু এগুলো থেকে সুবিধা পিছিয়ে যাচ্ছে এই সুবিধা পাওয়ার সময়টা ফলে অভিষ্ট লক্ষ্য কিন্তু পূরণ হচ্ছে না এটি হচ্ছে বাস্তবতা থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে থাকার জন্য দ্য ডেইলি ষ্টাৰ নিউজ আৰু এক্সপ্লেইনৰ ভিডিঅ'জে নোটিফিশ্যন পোৱাৰ এই চেনেল ছাবস্ক্ৰাইব কৰে বেলাইকনটো জাপুন লাইক কৰণ শ্বেয়াৰ কৰম ষ্টাৰ নিউজ উইল বি বেক হুইট মৰ অঞ্চাৰ ষ্টে ষ্টে ছেফ